আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আরমিনা নিয়ে চলে এসেছি আরেকটা ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করো ভালোই আছো, তো আমরাও ভালো আছি। তো আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো বা দেখছো তাদের জানাই ধন্যবাদ। তো দেখতে থাকো। আর এখন কি বলো তো, এখন বাজে সকাল 10:30, আজকে শুক্রবার। তো রোজকার মতো সকালের সব কাজ সেরে ছেলেকে পড়িয়ে, তো এখন বাজে 10:30 বললাম, আর এখন বসেছি মুড়ি নিয়ে। তো আজকে ভাত নয়, আলুর দম মুড়ি। আর আমার ছেলে খাবে না, খাবে না নয়, ও মিষ্টি দিতে হবে মুড়িতে। তো ফ্রিজে বোঁদে ছিল, তো ওর সাথে একবারে মেখে নিয়েছি একটা গামলার মধ্যে, দিয়ে মাবাটা একসাথে খেয়ে নিচ্ছি। এইভাবে একসাথে খেয়ে নিলে কী বলতো, সুবিধা হয় কাজ করতে, তাড়াতাড়ি খাওয়াটাও হয়ে যায়, আর নিজেরও খাওয়া হয়, ছেলেকেও খাওয়ানো হয়। তো আজকে সারপের দুপুরে মেনু দেশি চিকেন, কালকে যেটা রান্না করেছিলাম অর্ধেকটা নয়, 5-6 পিস মতো, আর আজকে বাকিটা রান্না হবে। তো শাশুড়িমা রান্না করছেন, তো আমি সারপের তরকারিটা করে নেব। তো চলো যাই রান্নার দিকে। তো চলে এসেছি, আর ভাবলাম রান্না যখন করছি শুধু সারপকে দেবো না, আজকে আর ফ্রিজে রেখে খাবো না, কাঁচাটা রেখেছিলাম ফ্রিজে, আবার রান্না করেও রাখবো। তো সবাইকে 2 পিস করে দিয়ে দেবো, ছোটো মতো মুরগি জবাই করা হয়েছিল, আর বাকিটা শাহরুখ খাবে। তো এই দেখো রান্না হচ্ছে। এরপর কোনো ভিডিও করিনি, একবারে শাহরুখকে গোসল করিয়ে শাহরুখকে ভাত দিয়েছি। তো ভাত দিয়েছি না, ভাত খাইয়ে দিতে হবে, ও তো খেতে গেলে আর মানে নিজে যদি খায় অর্ধেক খায় অর্ধেক খায় না, তো খাইয়ে দেব। তো পুরোটাই নিয়ে চলে এসেছি, ওকে ওর মতো খাইয়ে দিই, বাকিটা আমরা সবাই মিলে খেয়ে নেবো চারজনে। তো শাহরুখেরও চিকেন দেখতে পাচ্ছ, আর আমাদেরও মেনু চিকেন, তো পোলট্রির চিকেন, আর এটা দেশিটাও সবাই মিলে খেয়ে নেবো। তো আজকে আমাদের দু রকম চিকেনই রান্না হয়েছে, দেশিও হয়েছে পোলট্রিও হয়েছে। তো এটাই আজকে আমাদের দুপুরের মেনু। তো দেখো শাহরুখ ভাত খাবে, আর তোমাদের গাড়ি দেখাচ্ছে, লাইট ছাড়া ছোট্ট একটা গাড়ি আছে, তো ওটা বারবার দেখাতে চাইছে, কিছু বলতে চাইছে। তো এখানে আমি কোনো ভয়েসটা নিইনি, দেখাচ্ছে দেখো তোমাদের। চলো আমি তোমাদের আজকে একটা জিনিস দেখাবো। তো এই দেখো এসে গেছি এই যে, তো এটা আমার আগের বছরের, এটা কি বলতো কাঠের উনুন, আর এটা আগের বছরের, এটা হাঁড়ি কেটে বানানো, আর আগের বছর রান্না করেছি শীতকালটা, আবার এবছর বার করেছি কারণ শাহরুখের জন্মদিনটা আছে, আর এবার ভাবছি মাটির উনুনে কেকটা বানাবো। তো তার জন্যে আবার ভালো করে ওকে পরিষ্কার করে চকচকে করে নিয়েছি, তো মাটিও ধরিয়ে নিয়েছি মোটামুটি যতটা পেরেছি, খুব ভালো পারি না, মোটামুটি করেছি। তো এই দেখো এখানটা একটু লেগে গেছে বেশি মাটি, তো এখানটা ছাড়িয়ে নিচ্ছি, আর মোটামুটি হয়েছে। তো এটা কেমন হয়েছে জানিও, আর কারা এরকম মাটির হাঁড়িতে রান্না করো সেটাও জানিও। তো দেখো ছাড়ছে না, আবার তারপরে ছাড়িয়ে নিলাম। তো এটা আমার খুব পছন্দের জানো, এটা এটাতে রান্নাটাও তাড়াতাড়ি হয়, খরচাটাও কম হয়। এই দেখো মাটির হাঁড়ি বললাম, তো এই দেখো দেখতে পাচ্ছ এটা মুখের দিকটা উপর দিকটা আর কি। আর কি বলতো, এটাতে গরম পানিটা বেশি হয়, আর মুরগির ভাতটা হয় শীতকালে গরম পানিটা বেশি হয়, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, অল্প কাঠের মধ্যেই হয়ে যায়। আর এখন বাজে 4:30, আর মুরগিগুলো সব ঘরে চলে এসছে, ওরা উঠে পড়বে। আর দুপুরবেলা একটু ঘুমিয়ে গেছিলাম, তো মুরগিগুলো আমার কী করেছে দেখো, খালি এখানে তুলসী গাছ বসিয়েছিলাম, ফুল গাছ তো অনেক কিছুই আছে, এটা ওটা মোটামুটি পেরেছি যেটা বসিয়েছি, আর তুলসী গাছ বসিয়েছিলাম এখানে 3টে একসাথে ছোটো ছোটো চারা দেখে,
তো সব সর্বনাশ করে দিয়েছে তুলসী গাছের, সব গাছ ঠিক আছে, তুলসী গাছটা নষ্ট করে দিয়েছে মুরগিতে, একদম নষ্ট করে দিয়েছে। ফুল গাছগুলো প্রায় ঠিকই আছে, এই যে দেখো চন্দ্রমল্লিকা বসিয়েছিল, পাশে আছে বোতলে, টব নেই বলে বোতলে দিয়েছি, আর এখানে ফুলগুলো কত সুন্দর লাগছে একসাথে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমরা সব ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, খোদা হাফেজ।